তৃণমূলের মুখপাত্র হলেন নুসরাত জাহান। কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ আনছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এরই ধারাবাহিকতায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে দলের মুখপাত্র করা হয়েছে। কয়েকদিন আগেই সাংগঠনিক রদবদল করে তাক লাগিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেক বড় বড় নেতাকে ছাঁটাইয়ের পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ আনেন তিনি। এবার জাতীয় ও রাজ্য স্তরের মুখপাত্রের তালিকায়ও তিনি নতুন মুখ আনলেন। তৃণমূলের রাজ্য স্তরের মুখপাত্রের তালিকায় কুণাল ঘোষ ও নুসরাত জাহান সহ 12 জনের নাম রয়েছে। 2013 সালের জুলাইয়ে 6 বছরের জন্য তৃণমূল থেকে বরখাস্ত হন কুণাল। তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হয় 7 বছর পর। তবে আগেই দলের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। এবার দলে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন তিনি। 2019 থেকে তার সঙ্গে দলের নতুন করে যোগাযোগ তৈরি হয়। ওই বছরের 21 জুলাই শহীদ স্মরণ সমাবেশ কর্মসূচিতেও ছিলেন তিনি। শ্যামবাজারে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কর্মসূচিতেও যোগ দেন কুণাল। দেবাংশু ভট্টাচার্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার পর এবার রাজ্য স্তরের মুখপাত্র হয়েছেন। তবে কুণালের পাশাপাশি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হল অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বিভিন্ন কারণে লোকসভা ভোটের পর থেকেই সব সময় শিরোনামে তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কার্যকলাপ উন্নয়নের খতিয়ান তুলে ধরা, বিরোধীদের পাল্টা জবাব দেওয়া সর্বদা সক্রিয় থেকেছেন। তারই পুরস্কার হিসেবে নুসরাত জাহানের নাম তৃণমূলের মুখপাত্রের তালিকায় যুক্ত হলো বলে ধারণা রাজনৈতিক মহলের।